মোটামুটি কম বাজেটের মধ্যে যারা একটা ভালো মানের স্মার্ট ওয়াচ আমার থেকে সাজেশন চান বা কোনটা কিনবেন বলেন, তখন আমি পার্সোনালি বলি জিবলেজ অথবা মিব্রো, এই ব্র্যান্ডগুলোর নাম। তো আজকে নিয়ে আসলাম জিবলেজের জিটিএস এর পরের ভার্সন, জিবলেজ জিটিএস প্রো। সেটা প্রো ভার্সনটা কতখানি সেটা ধরে রেখেছে, জিবলেজ জিটিএস থেকে এটার পার্থক্য কতটুকু, কোন কোন ফিচার নতুন যোগ করেছে এবং কোন কোন ফিচার বাদ দিয়ে দিয়েছে, সব কিছুই বলবো পুরো ভিডিও জুড়ে, সাথেই থাকুন। সালামু আলাইকুম বন্ধুরা, ইনফোগ্রাফিক ভিডিও ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার সব কিছুই করে ফেলুন। আজকে আমাদেরকে এই প্রোডাক্টটি অর্থাৎ জিবলেজ জিটিএস প্রো এটি আমাদেরকে পাঠিয়েছে গ্যাজেট স্টুডিও বিডি। সীমান্ত স্কোয়ার রয়েছে তাদের একটি দোকান, 327 নম্বর শপে গেলে পেয়ে যাবেন এই গ্যাজেট সহ আর অন্যান্য নানান ধরনের গ্যাজেটস। এছাড়াও তাদের মোবাইল সার্ভিসিংয়ের সুবিধাও রয়েছে। সকল তথ্য আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি এবং এই প্রোডাক্টের দামও চেক করে আসুন। সাদামাটা বক্সটার মধ্যে থাকছে এই স্মার্ট ওয়াচটি এবং সাথে 20 মিলিমিটার একটি স্ট্র্যাপ এবং সাথে একটি ম্যাগনেটিক ডক যেটার মাধ্যমে আপনি এটিকে চার্জ দিতে পারবেন, আর একটি ইউজার ম্যানুয়াল। বিল্ড কোয়ালিটি হিসাবে এর মধ্যে থাকছে 2.5D কার্ভ একটি ডিসপ্লে, যেটা হলো 1.65 ইঞ্চির একটি ডিসপ্লে, যেটার রেজলেশন যথেষ্ট পরিমাণে ভালো আমার কাছে মনে হয়েছে। এবং এটা একটা TFT টাচ প্যানেল এবং IPS প্যানেল তারা বলছে, যেটা শার্পনেসে একটু ঘাটতি আমার কাছে মনে হয়েছে, বাট ওভারঅলে যদি ডিসপ্লেটা বলে আমার কাছে বেশ ভালো লেগেছে। আর এর সাথে প্রোভাইড করা হয়েছে একটি 20 মিলিমিটারের স্ট্র্যাপ, যেটা আসলে রাবার সিলিকনের স্ট্র্যাপ, এবং এটার কোয়ালিটি মোটামুটি আমার কাছে ভালো লেগেছে। আর বিল্ড কোয়ালিটি অন্যান্য অংশের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারবো এটা আসলে মূলত একটি মেটাল বডি বা জিঙ্ক অ্যালয় টাইপের বডি, এবং আমার যে ভার্সনটা আছে সেটা মূলত আমার মনে হয় মেয়েদের জন্যই তৈরি করা হয়েছে, যেহেতু এটা কালারটা একটু পিঙ্ক পিঙ্ক টাইপের। আমার কাছে বেশ ভালোই লেগেছে কালারটা, এবং এর চারদিকে যে টেক্সচারটা আছে যেটা আসলে একটা গ্লসি টেক্সচার দেওয়া আছে যেটা বেশ চমৎকার, এবং পেছনের দিকে আছে পলিকার্বনেটের একটি টেক্সচার। ওভারঅলে যদি বলি বিল্ড কোয়ালিটি তাহলে আমার কাছে বেশ চমৎকার লেগেছে। এবং ডান দিকে জাস্ট আমরা একটা বাটন দেখছি যেটা আসলে খুব ট্যাকটাইল, এবং এর রেসপন্সটাও যথেষ্ট পরিমাণে ভালো। আর পেছনে রয়েছে এর প্রয়োজনীয় সেন্সরস, যেটির ব্যাপারে আমি একটু পরে বলবো, সাথেই থাকুন। এর বডি ডাইমেনশনের দিকে যদি আমরা আসি তাহলে এটা মাত্র 9.5 mm-এর থিন, অর্থাৎ খুব মোটামুটি চিকন টেপিরই একটা স্মার্ট ওয়াচ। এবং আমি যদি পার্সোনালি বলি আমার কাছে যে ভ্যারিয়েন্ট আছে সেটা আমার কাছে মনে হয়েছে এটা মেয়েদের হাতে একটু বেশি মানানসই হবে, ছেলেরা যদি পরতে চান তাহলে স্ট্র্যাপটা চেঞ্জ করে নিন, কারণ স্ট্র্যাপের যে এই হুকটা এটা আমার কাছে কাইন্ড অফ মেয়েদেরই মনে হয়েছে, কোনোভাবেই এটা ছেলেদের হাতে মানাবে কি না জানি না। আমার হাতে কেমন লাগছে, আমার বউ বলতেছে খুব সুন্দর। ডিসপ্লের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখতে পারবো এটার মধ্যে যে 1.65 ইঞ্চের IPS প্যানেলটা আছে সেটার টাচ রেসপন্সটা আমার কাছে একটু লেট মনে হয়েছে, বা একটু মনে হচ্ছে জোরে প্রেস করতে হয় বা মাঝে মাঝে কিছু টাচ হয়ই না, যেটা আমার ইউনিটে কিনা আমি জানি না, বাট আমার কাছে এর টাচ রেসপন্সটা খুব একটা আহামরি ভালো লাগে নাই জিবলেসের থেকে, অ্যাটলিস্ট আমি এটা আশা করি নাই। এর কানেক্টিভিটির কথা যদি আমি বলি তাহলে এর মধ্যে রয়েছে ব্লুটুথ 5.0, যেটার মাধ্যমে আপনি এটি আপনার মোবাইলের সাথে কানেক্ট করে ফেলতে পারবেন। এবং এটাকে মোবাইলের সাথে কানেক্ট করতে হলে আপনাকে নামিয়ে নিতে হবে গ্লোরিফিট নামে একটি অ্যাপ, যেটি অ্যাপেলের অ্যাপ স্টোর এবং অ্যান্ড্রয়েডের গুগল প্লে স্টোর দুটোতেই পাওয়া যায়। তাই খুব একটা প্যারা নাই, গ্লোরিফিট নামে সবাই জানেন যে এটা ওয়েল অপটিমাইজড একটা অ্যাপ এবং এটা যথেষ্ট পরিমাণে ভালো একটা অ্যাপ, তাই নামে চালায় ফেলুন। এই স্মার্ট ওয়াচটা কিন্তু IPX7 ওয়াটার রেজিস্ট্যান্ট বা স্প্ল্যাশ প্রুফ বলতে পারেন, এবং টুকটাক পানির ছেঁটা ফোটা বা বৃষ্টিতে ভেজা এগুলো আপনি এটা সহ্য করতে পারবে, এটা নিয়ে আপনি ওয়ার্কআউটও যেতে পারবেন এবং মোটামুটি বেসিনে একটু পানিতে ভিজাইতেও পারবেন। সো এই ক্ষেত্রে এটা খুব একটা প্যারা দেবে না, বাট যেহেতু এটা 5 ATM ওয়াটার প্রুফ না, সুতরাং এটা নিয়ে একদম পানির তলদেশে তোলে চলে যাওয়া যাবে না, বা এটা নিয়ে একদম সুইমিং করা বা এগুলো করা যাবে না, টুকটাক পানির ছেঁটা ফোটা এটা সহ্য করতে পারবে। বরাবরের মতোই ওয়াচ ফেস লাভারদের জন্য সুখবর, কারণ এর মধ্যে একাধিক ওয়াচ ফেসেস রয়েছে। এছাড়াও যে এর অ্যাপ গ্লোরিফিট সেখানেও আপনি অনেক বেশি পরিমাণে ওয়াচ ফেসেস পাবেন এটাকে ইনস্টল এটার মধ্যে ইনস্টল করার জন্য। বাট আমি যদি বলি ওয়াচ ফেসেসগুলো সিঙ্ক হতে একটু বেশি সময় নেয়, অলমোস্ট 1 থেকে 1.5 মিনিটের মতো সময় নেয়, যেটা আসলে আপনাকে ধৈর্যের পরীক্ষা দিতে হবে। এছাড়াও এর মধ্যে রয়েছে কাস্টম ওয়াচ ফেসের সুবিধা, যেটার মাধ্যমে আপনি আপনার ছবি, আপনার বাবা মার ছবি, আপনার ভাই বোনের ছবি, আপনার গার্লফ্রেন্ডের ছবি, সেগুলা ওয়াচ ফেস হিসেবে দিতে পারবেন। বইয়ের ছবিও দেওয়া কিন্তু দরকার। এই স্মার্ট ওয়াচটির মধ্যে থাকা যে সেন্সরসগুলো আছে এগুলোর রেজাল্ট কিন্তু আসলে অ্যাকচুয়াল দেয় না। অনেক রিভিউয়ারই বলেছে যে এটা নাকি অ্যাকচুয়াল রেজাল্ট দেয়, বাট আমার কাছে যেটা মনে হয়েছে যে এটা খুব একটা অ্যাকুরেট রেজাল্ট দেয় না। আপনারা আসলে আমি সবসময় এখন রেকমেন্ড করি যে এই বাজেটে যে স্মার্ট ওয়াচগুলো আছে সেগুলোর যে হেলথ মনিটরিং সিস্টেমগুলো আছে সেগুলোর উপর বেস করে আপনি আপনার কোনো হেলথ মনিটর করবেন না, এটা জাস্ট একটা অ্যাজাম্পশন বলতে পারেন। বাট
এই স্মার্টওয়াচটিকে চার্জ দিতে সময় লাগে মাত্র 1.5 থেকে 2 ঘন্টার মাঝামাঝি সময়ে। আসলে আপনার অ্যাডাপ্টারের উপর ডিপেন্ড করে, বাট আমি আপনাদেরকে রেকমেন্ড করব 5 ওয়াটের যে বেসিক চার্জারগুলো আছে বা বেসিক অ্যাডাপ্টারগুলো আছে সেগুলো দিয়ে এটাকে চার্জ করবেন, তাহলে মূলত এটা 1.5 ঘন্টার একটু বেশি সময় নিয়ে এটাকে ফুল চার্জ হতে। আর জিবলেস দাবি করছে যে এই স্মার্টওয়াচটি দিয়ে আপনি 15 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন, কিন্তু মূলত তা কিন্তু নয়। আপনি যদি সব ফিচার ইউজ করেন এবং আপনার মোবাইলের সাথে কন্টিনিউস কানেক্ট করে রাখেন তাহলে 5 থেকে 6 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। আর জাস্ট যদি অ্যাজ এ স্মার্ট স্মার্টওয়াচ হিসেবে কানেক্ট মানে চালান তাহলে সেটা অলমোস্ট 10 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাবেন। এই স্মার্টওয়াচের একটি কুল ফিচার আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো এর যে মিউজিক কন্ট্রোল সিস্টেম আছে সেটার মাধ্যমে আপনি আপনার ইউটিউবের ভিডিওটাকে একটু কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ ইউটিউবে যখন আপনি ভিডিও দেখতে থাকবেন তখন আপনি এটার মাধ্যমে এটাকে কন্ট্রোল করতে পারবেন। অর্থাৎ এটা নেক্সট দিলে ইউটিউবে নেক্সট ভিডিওতে চলে যায়, এটা প্রিভিয়াস দিলে ইউটিউবে প্রিভিয়াস ভিডিওতে চলে যায়, এবং এটা মিউজিক প্লে পজ যদি দেন তাহলে ওখানে ইউটিউবে ভিডিও প্লে বা পজ হয়ে যায়। বাট এখানে কিন্তু মানে যে আইকনগুলো আছে সেগুলো কিন্তু চেঞ্জ হয় না, অর্থাৎ স্মার্টওয়াচটার মধ্যে। আরেকটা জিনিস এখানে একটু মিসিং হয় গেছে সেটা হলো এটার মাধ্যমে ভলিউম বাড়ানো কমানো যায় না ইউটিউবে ভিডিও, যেটা থাকলে আসলে একদম পুরো ঝেমে যাইতো। ওয়াচ ফেস ব্যবহারের ক্ষেত্রে আমি একটা জিনিস খেয়াল করেছি, এটার যে কাস্টম ওয়াচ ফেসগুলো বা এক্সট্রা ওয়াচ ফেসেসগুলো আছে সেগুলো যদি আপনি আপনার মোবাইলের ওয়াইফাইয়ের মাধ্যমে যদি সেটা দেখতে চান মাঝে মাঝে সেটা শো করে না, তো তখন রেকমেন্ড রইল যে আপনার মোবাইল ডেটার মাধ্যমে সেই ওয়াচ ফেসেসগুলো দেখবেন, ডাউনলোড করবেন এবং সিং করে আপনার স্মার্টওয়াচের সাথে কানেক্ট করে ফেলবেন বা সেখানে ডাউনলোড করে ফেলবেন। সো এই একটা সমস্যা মাঝে মাঝে আমি ফেস করছি, তাই আপনাদেরকেও বললাম চালাই নিয়ে। একটা জিনিস আমার কাছে খুব আজব লাগলো যে এই স্মার্টওয়াচটার কেন জানি আমি মেনুই খুঁজে পেলাম না। অর্থাৎ এর উপরের থেকে নিচের মুখে যদি আমরা এখন স্লাইড করি, আমি আপনাদেরকে দেখাই নর্মালি উপরের থেকে নিচের মুখে স্লাইড করলে আমরা এখানে নোটিফিকেশান প্যানেল পেয়ে যাবো, যেখানে 4টা অপশন আছে, একটা হলো ফাইন্ড, একটা হলো ব্রাইটনেস, একটা হলো অ্যাবাউট, একটা হলো সেটিংস। আর এখন যদি এই বাটনটাতে প্রেস করি, বাটনটা প্রেস করলে নর্মালি অন অফ হয়ে যায় এই স্মার্টওয়াচটা। ডান থেকে যদি বাঁয়ের দিকে মানে বাঁয়ের দিকে যদি আমরা স্লাইড করি, অর্থাৎ বা দিকে ডাইনের থেকে যদি স্লাইড করি, তাহলে এখানে বিভিন্ন ফাংশনস, ফাইন্ড, এগুলোই আমার কাছে মনে হচ্ছিল যে এটাই হয়তো বা মেনু, বাট এত কম মেনু আমার কাছে এটা মেনুই মনে হয়নি। এবং ডানের দিকে যদি স্লাইড করি তাহলে অলমোস্ট ওই বিপি, এই হার্ট রেট, এগুলো সব কিছু দেখায় যেটা আসলে মেনুর আন্ডারে পড়ে না, নিচের থেকে গেলে তো সেটা নোটিফিকেশানে চলে যায়। সো আসলে আমি বুঝতে পারতেছি না যে এটার মধ্যে মেনু কি এই টাইপেরই কি না বা কোনো মেনু বার নাই, সেটা অনেকে হয়তো বা মিস করবেন, আমিও পার্সোনালি মিস করি। একটা স্মার্ট ওয়াচে যদি একটা স্মার্ট মেনু না থাকে তাহলে সেটা কেন জানি ওই কী বলবো মানে লবণ ছাড়া তরকারি এই টাইপের অবস্থা। জিবলেজ জিটিএস এর আগের যে ভার্সনের যে স্মার্টওয়াচটা ছিল সেটার মধ্যে আসলে অন্যান্য অনেক ধরনের ফিচার এটার থেকে মিসিং ছিল, মানে এটার মধ্যে নতুন নতুন অনেক ফিচার অ্যাড করা হয়েছে, ডিসপ্লেটাও সুন্দর করা হয়েছে, বাট জিবলেস জিটিএসের মধ্যে কিন্তু কলিং ফিচারটা ছিল। বাট জিবলেস জিটিএস প্রো এটার মধ্যে কিন্তু কলিং ফিচার নাই। আমার কাছে আজব লেগেছে যে জিবলেস জিটিএসের মধ্যে কলিং ফিচার ছিল বাট এটার মধ্যে কলিং ফিচার নাই। এখন এটা কিভাবে আপগ্রেডেড ভার্সন হলো সেটা আমার জানা নাই, হয়তোবা পুরনো যে অপশনগুলো ছিল সেগুলো রেখে কিন্তু তারা আপগ্রেড করতে পারতো, বাট তারা কলিং ফিচারটা বাদ দিয়ে দিয়েছে। এখন এটা কি প্রাইস কাট আউটের জন্য করেছে নাকি অন্য কোনো ভার্সন আসবে যেটাতে ওভারঅলই সব কিছু থাকবে? আবার জিটিআর 2 কিন্তু সব কিছু আছে, অর্থাৎ কলিং ফিচার সহ অন্যান্য আছে, বাট ওটা কিন্তু আবার রাউন্ড শেপের স্মার্ট ওয়াচ। সেটার রিভিউ আমার চ্যানেলে আছে, আপনারা চাইলেই দেখতে পারেন, আমি এখানে আই কার্ডে দিয়ে দিচ্ছি। সো এই তো এই আজকে এই স্মার্টওয়াচের রিভিউ। আমার কাছে যদি ওভারঅলই বলি যে স্মার্টওয়াচটা আমার কাছে তেমন একটা খারাপ লাগে নাই, আবার খুব আহামরিও লাগে নাই যে একদম রেকমেন্ড করার মতো। যারা আপনাদের প্রিয়জনদের গিফট দিতে চান তাহলে তারা এটা দিতে পারেন, খুব একটা হ্যান্ডি স্মার্টওয়াচ এবং সব কিছুই মোটামুটি 8-10টি স্মার্টওয়াচে যেমন থাকে এটা তো তেমন আছে। সো ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন, আমার ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম আইডি, ফেসবুক গ্রুপ এগুলো ভিজিট করে আসুন, এবং আমার পার্সোনাল ফেসবুক প্রোফাইলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, চাইলে আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারেন। সো দেখা হচ্ছে সেখানে। তো পরবর্তী যে কোনো ভিডিও নিয়ে আসা পর্যন্ত মোহাম্মদ জাহিদ হাসান আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, করোনার মধ্যে বাইরে গেলে অবশ্যই মাস্ক পরিধান করবেন। আল্লাহ হাফেজ।